নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে WBPSC-র মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত, সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত চাওয়া হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিও, অবশ্যই একটি করে লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো এখানে তোমাদের 19/2022। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2022। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম নেওয়া হবে 2022-এর। যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে প্রথমে প্রিলি পরীক্ষা নেওয়া হবে, প্রিলি পরীক্ষার প্রশ্ন হবে MCQ টাইপের এবং তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা, যেটা তোমাদের রিটেন পরীক্ষা হবে কনভেনশনাল টাইপের এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ বা তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা নেওয়া হবে 2023-এর মার্চে বা তার পরে কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে। ঠিক আছে, তোমাদের প্রিলি পরীক্ষার সেন্টার থাকবে কলকাতায় এবং সঙ্গে দার্জিলিংয়ে। এছাড়া দেখো তোমাদের মেন পরীক্ষা নেওয়া হবে কলকাতায়। এখানে বলা হয়েছে 2023-এর মে মাসে বা তার পরে কিন্তু তোমাদের মেন পরীক্ষা নেওয়া হতে পারে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন পরীক্ষার নাম ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2022। তারপরে দেখো বলা হচ্ছে নেম অফ দ্য সার্ভিস আর পোস্ট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, পোস্টের নাম বলা হয়েছে সিভিল জাজ জুনিয়ার DIVN। নেক্সট দেখো তোমাদের এখানে পে স্কেল বা বেতন কাঠামো তোমাদের এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখো ভ্যাকান্সি বা শূন্যপদ, এখানে বলা হচ্ছে মোট কিন্তু 29 ভ্যাকান্সি রয়েছে, 29টি শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে। এর মধ্যে তোমাদের ক্লিয়ার ভ্যাকান্সি রয়েছে 12টি এবং অ্যান্টিসিপেটেড ভ্যাকান্সি রয়েছে 17টি। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া অর সাচ এ পার্সন অফ আদার ন্যাশনালিটি অ্যাজ ডিক্লিয়ার এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের এখানে প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে দেখো দুই নম্বরে বলা হচ্ছে এ ডিগ্রি ইন ল ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ তোমাদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু লতে ডিগ্রি থাকতে হবে। এবং সঙ্গে তিন নম্বরে বলা হয়েছে এনরোলমেন্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইন দ্য রোল অফ বার কাউন্সিল অফ এনি স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া অন দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এক্সামিনেশন। এবং চার নম্বর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ তোমাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। নেক্সট দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে এজ, দেখো এখানে বলা হয়েছে 30/12/2022 সেই তারিখ অনুযায়ী কিন্তু 23 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে রাজ্যের SC/ST ক্যাটাগরি ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে এবং OBC ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে এবং PWD ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে, এখানে দেখো মোড অফ অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। তারপরে দেখো অ্যাপ্লিকেশান ফিস তোমাদের এখানে চাওয়া হয়েছে 210 টাকা এবং অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে। এছাড়া রাজ্যের SC/ST এবং PWD ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, তারা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার ডেট। এখানে দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 10 জানুয়ারি 2023 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 31 জানুয়ারি 2023 বিকাল 3টা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এবং সঙ্গে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস জমা করার লাস্ট ডেট রয়েছে 31 জানুয়ারি 2023 বিকাল 3টা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস জমা করা যাবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে এখানে অফলাইনে অ্যাপ্লিকেশান ফিস জমা করলে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 1 ফেব্রুয়ারি 2023। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে অফলাইনে ফিস জমা করলে তোমাদের কিন্তু চালানটা 31 জানুয়ারি 2023-এর মধ্যেই, এই তারিখের মধ্যে কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল সংশোধন করার জন্য কিন্তু এডিট উইন্ডো চালু থাকবে 8 ফেব্রুয়ারি 2023 থেকে 15 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত বিকাল 3টে পর্যন্ত কিন্তু এই এডিট উইন্ডো চালু থাকবে। ঠিক আছে,